আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এস এম অ্যাপ যেভাবে চিনবেন তো চলুন প্রথমে এস এম অ্যাপ সম্পর্কে বিস্তারিত বিবরণ জেনে নিই এস এম অ্যাপ পাকিস্তান সরকার দ্বারা পরিচালিত বা প্রস্তুতকৃত ম্যাপ যার সময়কাল উনিশশো ছাপান্ন থেকে বাষট্টি এর কাছাকাছি তো এই ম্যাপ চেনার উপায় ম্যাপের নিচের দিকে ইংরেজিতে লেখা থাকবে এস এ অ্যান্ড টেনান্সি অ্যাক্ট উনিশশো যদি কোনো ম্যাপের মধ্যে আপনারা এস এ অ্যাক্ট উনিশশো লেখাটি দেখেন মানে প্রস্তুতের সময়কাল তখন আপনারা চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে এটা আপনার একটা এস এম ম্যাপ তো আপনার এখন আমরা আসি যে এস এম ম্যাপ আরও কিছু বিষয়ের সাথে জড়িত আছে যেরকম বেশিরভাগ অঞ্চল বা এলাকায় এস এ জরিপের ক্ষতিয়ান আলাদা করে প্রস্তুত করা হলেও নতুন করে নকশা বা ম্যাপ প্রস্তুত করা হয়নি তো এটা খুবই গুরুত্বপূর্ণ তো বেশিরভাগ অঞ্চলে আপনার সিএসইউ এস এম অ্যাপ একই রকম মানে আপনার সিএস ম্যাপটাই এস এম এফ আবার এস এম অ্যাপটাই সিএস ম্যাপ নতুন করে আপনার এস এতে ম্যাপ অধিকাংশ এলাকাতে প্রস্তুত করা হয় নাই আবার কিছু কিছু এলাকাতে আর এস ইউ এস এম একই রকম ঠিক আছে কিছু কিছু এলাকায় বা জেলায় আপনার আর এস এবং এস এম একই রকম তো এই ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি আপনার বৃহত্তর বরিশাল জেলা মানে তখনকার সময় বাকেরগঞ্জ জেলা ছিল বৃহত্তর বরিশাল এবং বৃহত্তর ফরিদপুর তো ফরিদপুর জেলাও আপনার পাঁচটা জেলা সমন্বয়ে যে আপনার ফরিদপুর শরীয়তপুর তারপর গোপালগঞ্জ ইত্যাদি আরও কয়েকটা জেলা নিয়ে আপনার এই বৃহত্তর ফরিদপুর জেলা ইয়ে হয়েছিল তো এখানে আপনার এস ও এস এম একই রকম এছাড়াও আপনার এই সিলেটে এবং আপনার বিশেষ করে সিলেটের মধ্যে আপনার এস এর মধ্যে এস এর মধ্যে ওইখানে আপনার সিএস জরি পরিচালিত হয়নি ওইখানে শুধুমাত্র এস এ জরি পরিচালিত হয়েছে ঠিক আছে তা আপনারা এস এম এফ চিনার মূল যে আপনার উপায়টা হচ্ছে এটা হচ্ছে আপনার ইংরেজিতে লেখা থাকবে এস এম এফের নিচে যে এস এ অ্যাক্ট উনিশশো এটা দেখে আপনারা চিনতে পারবেন যে আপনার আসলে এটা একটা আপনার এস এম এফ তো চলুন এখন আমরা একটা বাস্তব নমুনা দেখি যে কীভাবে আপনি একটা ম্যাপ দেখার সাথে সাথে চিনবেন যে এটা আপনার একটা এস এম এফ এখন আপনারা যে নকশাটি দেখছেন জেলা ফরিদপুর থানা জাজিরা মৌজার নাম উত্তর ব্যাকসায় এটি একটি আপনার এস এ নকশা তো এটা আমরা কীভাবে বুঝবো যে এটা একটা আপনার এস এ নকশা দেখুন প্রস্তুতের সময়কাল দেওয়া আছে এস এ অ্যাক্ট উনিশশো আমরা যদি কোনো নকশার মধ্যে প্রস্তুতের সময় এস এ অ্যাক্ট উনিশশো দেখি মানে যেখানে আপনার নকশা প্রস্তুতের সময় দেওয়া থাকে তাহলে বুঝবো যে সেটি আপনার এস এম এফ